হিন্দু থাকতে পারবে, খ্রিস্টানও থাকতে পারবে, কিন্তু কোন ধর্ম বিদ্বেষী নাস্তিক এই বাংলাদেশে থাকতে পারবে না। এটি আমরা দেখিয়ে দিয়েছি আজ থেকে 20 বছর আগে, 22 বছর আগে, 24 বছর আগে। একজন মুসলমানের ঘরে ঘরে সচিত্র করেছিল বাংলার জমিনে বাংলা মুসলমান থাকে থাকতে দেয় নাই। মনে রাখবা 20 বছর আগে যে আন্দোলন করে মুসলমানেরা ওই শয়তানকে তাড়িয়েছে, 20 বছর পরে এই বাংলার জমিনে আরো লক্ষ কোটি ইমানদারের জন্ম হয়েছে। এই ইমানদার ইমানের আওয়াজ দিয়ে, তাকবীরের ধ্বনি দিয়ে আবার নাস্তিক মুর্তাদদেরকে বাংলার জমিন ছাড়া করবে ইনশাআল্লাহ। আমি আগেই বলেছি আওয়াজ আপনারা আস্তে করবেন না, আস্তে আওয়াজ করার টাইম আর নাই। এখন আমার আপনার আওয়াজটাকে উঁচা করার লাগবে, রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে আমি আপনি আওয়াজ কমাই দিছি, আমার আপনার জিম্মাদারি কমাই দিছি, এই জন্য ইহুদ খ্রিস্টান চক্রান্তের শক্তিগুলো আজকে চারদিক থেকে আমাকে আপনাকে ঘিরে ধরেছে, কি বলেন তাই না? আজকে আজীব আশ্চর্যের বিষয়, আজীব লাগে আশ্চর্য লাগে যে আমরা মুসলমানেরা এতটাই পিছিয়ে পড়েছি। আমাদের মুসলমানের দোয়া অনুষ্ঠান, মাহফিল অনুষ্ঠান, এমনকি মুসলমানের কোনো ব্যক্তির সম্মানজনক সংবর্ধনা অনুষ্ঠানেও পর্যন্ত একজন বিধর্মীকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয়। অথচ ওদের দাওয়াত দেওয়ার মধ্যে কোনো ফায়দা নাই, এটা আমরা জানি সবাই, কিন্তু তারপরও তাদেরকে দাওয়াত দেওয়া হয়। আপনারা হয়তো বা জানেন আগামীকাল তার পরের দিন বা তার পরের দিন একটা অনুষ্ঠান আছে, একজন কসাইকে দাওয়াত দেওয়া হয়েছে এই বাংলার জমিনে। কি বলে, নামাজ দেন না কেন? এ সেই কসাই যে কসাই গুজরাটে 3000 মুসলমানকে নির্মম ভাবে শহীদ করেছে, জ্বালিয়েছে, পুড়িয়েছে, সুমাইয়ার মতো মাকে তাকে জমান্তলির যাতনে আগুনে পুড়িয়ে ঠসপস করে দেওয়া হয়েছে, শত শত মসজিদকে জ্বালানো হয়েছে, যার ক্ষমতায় থাকাকালে মুসলমানদেরকে অন্যায় অবিচার ভাবে গরুর গোশতের খাবার অপরাধে মুসলমানকে নির্যাতন করে শহীদ করা হয়েছে। এমন একজন নিষ্ঠুর পাপী ব্যক্তি বাংলার জমিনে আসতে পারে না, পারে না, পারে না। পরিষ্কার কথা, এটা শাহজালালের দেশ, এটা শাহ মাকতুমের দেশ, এটি ওলিয়া ওলিয়াদের দেশ, এটি আলেমদের দেশ, এটি পবিত্র ভূমি। এখানে লক্ষ লক্ষ মুসলমানের বসবাস, লক্ষ লক্ষ মুসলমান থাকে, লক্ষ লক্ষ হিন্দুও থাকে, খ্রিস্টান থাকে, প্রত্যেকটা ধর্মের মানুষ চায় এই দেশের সম্প্রীতি রক্ষা থাক। কিন্তু যেই কোষায় সে বাংলাদেশে এসে পবিত্র করতে চাচ্ছে বাংলাদেশ, এই কোষায় আসার কারণে বাংলাদেশের সম্প্রীতি ঠিক থাকবে না। ও আসার আগে কোন জায়গায় কোন মন্দিরে হামলা হয়েছে, শুরু হয়ে গেছে, কই এতদিন ধরে তো কোনো মন্দিরে কোনো মুসলমান হামলা করে নাই, আজকে কেন ওই সামলাতে হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হলো? এটা হচ্ছে সেই সাজানো ষড়যন্ত্র যে ওই কুলাঙ্গারকে দেখাবে যে বাংলাদেশে হিন্দুরা অনেক নির্যাতনের মধ্যে আছে। কি বলেন, কথা ঠিক কিনা? আমার দেশে আমার বাড়ির পাশে হিন্দুদের মন্দির আছে, কখনো পর্যন্ত আমরা কখনো মন্দিরে উঁকি দিতে যাই নাই, ভাঙ্গা তো দূরের কথা, কি মারাত্মক ষড়যন্ত্র! স্পষ্ট কথা, আলেম ওলামাদের কথা, তৌহিদ জনতার কথা, 17 কোটি মানুষের এই প্রাণের কেন্দ্র বাংলাদেশে ওই কোষায় মোদি আসতে পারবে না, পারবে না, পারবে না, সহ্য করবে না বাংলাদেশের 70 কোটি মুসলমানের অন্তর। আমার বাংলাদেশের মুসলিম প্রধান একজন নেতার সম্মান ওই হিন্দু আর বিধর্মীর হাতে নয়, যে সম্মান আল্লাহ তাকে দিয়েছেন ওই হিন্দুকে দিয়ে সেই সম্মান আমরা ভুলত্রিত হতে দেব না। স্পষ্ট কথা, এটি নিয়ে ওলামা একরামগণ কথা বলছেন, আপনারা কথা বলেন, তা না হলে হাশরের ময়দানে আল্লাহ
আল্লাহ আপনাকে ধরবেন যে তোমার দেশে আসছিল ওই কোষাইটা, তুমি কখনো প্রতিবাদ করেছিলে, অন্তরে ঘৃণা রেখেছিলে, যদি ধরে আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি? জবাব দেওয়ার আপনার কাছে সময় সুযোগ থাকতে হবে। আজকে এখান থেকে আপনি এই শিক্ষাটা নিয়ে যান যে আমি মন থেকে চাই ওই কোষাই নদী বাংলাদেশে না আসো। কি বলেন, আওয়াজ দেন না কেন? এই বাংলাদেশ, এই মুসলমান, এই দেশের সমস্ত মানুষ গডফাদার একজনকেই মানে, আর পৃথিবীর কাউকে গডফাদার মানে না। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া, ভারত, এরা সবগুলো সুপার পাওয়ার হইতে পারে, কিন্তু আমার আপনার কাছে সুপার পাওয়ার আমার আল্লাহ। আওয়াজ দিতে পারেন ঠিক না? অতএব মুসলমান বন্ধুগণ, ইমানকে তাজা করেন আগে, নিজের ভিতরে সুপ্ত ইমানকে তাজা করেন। আল্লাহর কাছে যে মরবেন, মরার পরে যে যাবেন আল্লাহর কাছে, কি জবাব নিয়ে যাবেন, এটার প্রশ্নের জবাব আপনি রেডি করে যান। আমি আজকে কোরআনে কারিমে যে আয়াতখানে তেলাওয়াত করেছি, অসংখ্য হাদিস থেকে, তিরমিজি শরীফের একটি হাদিস, 2416 নম্বর হাদিসটি আমি আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত এবং হাদিসের আলোকে অল্প কিছু আলোচনা রেখে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনাদের কাছে একটি উদাত্ত আহ্বান থাকবে, বয়ান চলাকালীন কেউ এখান থেকে উঠবেন না, রাজি আছেন? ইনশাআল্লাহ একজন তাকবীর দেন তো একজন তাকবীর দেন। হাত তুলেন, সবাই হাত তুলেন, দেন জোরে দেন। এই বাংলাদেশে মুসলমান থাকতে পারে, এই জন্য আমি একটা গজল সব জায়গায় গাই, একটি তারানা গাই, আপনাদের সামনে গাবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে আপনারা বলবেন তো, যেটা বলার দরকার সেটি বলবেন। নাস্তিকতা নিপঞ্চাত দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপঞ্চাত দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপঞ্চাত দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদা দ্রোহী ছাড় পাবে না এই বাংলায়, ঠাই হবে না মুসলমান না জেগেছে আজ। তলো তলো আওয়াজ তলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হাত না উঠা, নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, দিন ইসলাম দিন ইসলাম। ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠায় নাই, নাস্তিকদের পক্ষে জানা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। আওয়াজ দেন না কেন, জোরে আওয়াজ দেন ঠিক কিনা? তলো তলো আওয়াজ তলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, জোরে জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো সংসদে জানো, বিশ্বের ভিতরে হাসরের ময়দানে রবের সামনে দাঁড় হইয়া জবাব দেওয়ার ভয় আছে? ওই ব্যক্তির যত বড় শেয়ার দেওয়া হোক, ওই কখনো ঘুষ খাবে নাকি? আওয়াজ দিয়ে বলেন ঘুষ খাবে নাকি? কিন্তু বাংলা জমিনে আজকে ঘুষ খাওয়ার সংখ্যা বেশি না কম? যারা বড় বড় শেয়ারে বসে আছে, আজকে ওদের নাম শুধু কোটিপতির খাতায় চলে আসে। আজকে বাংলার জমিনে যারা নাগরিক, যারা ব্যবসা করে, ক্ষুদ্র ব্যবসা করে,
বা কৃষি কাজ করে এদের নামটা আস্তে আস্তে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তে চলে আসতেছে। কেন? ওই যে কলম চলে না ঘুষের টাকা ছাড়া, কয় যখন যাবেন কয় মাল আছে, মাল আছে কত সারে নিচ দিয়ে দেখায় দেয়, নিচে দেখো তো, নিচে দেখে তো এরকম এইভাবে দেখায় দেয়, বুঝছেন আপনারা? বুঝছেন এটা মানে কি? দশ দশ কি দশ টাকা, দশ লক্ষ ওখানে দশ লক্ষ, লক্ষের উপরে হিসাব নাই। আজীব ব্যাপার একটা, আপনারা গেলে আজীব লাগে যাবেন। দশ টাকা মানে দশ লক্ষ, দশ আনা মানে দশ কোটি। আপনারা বুঝেনি না, আপনারা জানেনই না বাংলাদেশের অবস্থা। বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে না? আগে আনার হিসাব ছিল, এখন আনা মানে কোটি। দশ আনা মানে কি? দশ কোটি টাকা এনে দাও, তোমার পারমিট একবার হয়ে যাবে। আল্লাহ, কোন পর্যায়ে পৌঁছে গেছে আজকে! কিন্তু ওই বড় বড় চেয়ারের দিকে না যদি ওই হাসরের ময়দানে হিসাবের ভয় রাখতো, কসম করে বলি রে বান্দা, ওই বড় বড় চেয়ারের অধিকারীদের থেকে জনগণ অনেক বেশি লাভবান হইতো, ফায়দামান হইতো। কিন্তু আজকে যখন বড় কোন অফিসারের কোন জায়গায় আসে, কোন এলাকায় আসে, এলাকার লোকেরা অন্য চোখে তার দিকে তাকায়, বাঁকা চোখে তাকে তার দিকে তাকায়। কিন্তু একটা সময় ছিল যখন সরকারি কোনো বড় কর্মকর্তা কোনো এলাকায় আসত, লোকেরা ভালোবাসা মহাব্বতের দৃষ্টিতে তার দিকে তাকাইত, তাকে নিজের বাড়িতে নিয়ে একবেলা খাওয়ানোটাকে ধন্য মনে করত, ঠিক কিনা?